আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো র্যাম নিয়ে। কম্পিউটারের যে কম্পোনেন্টটি সব থেকে কম নষ্ট হয় সেটি হলো প্রসেসর, দেন তারপরে কিন্তু র্যাম। তো আসলে র্যাম নিয়ে র্যাম কিনতে যে কনফিউজন কিছু নেই, আপনারা বর্তমান সময় এসে চেষ্টা করবেন যদি DDR4 কিনেন তাহলে DDR4 এর সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সি র্যামটা আছে সেটি কিনার, আর যদি DDR5 কিনেন তাহলে কিন্তু অনেক ভালো। তো র্যাম কিনতে যে প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখবেন, তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 1 হলো ফ্রিকোয়েন্সি, নাম্বার 2 হলো লেটেন্সি, নাম্বার 3 হলো সাইজ। তারপরে আপনার যদি র্যামের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে আপনার কিন্তু র্যামের স্পিড তত ভালো হবে। সাপোজ এখন মনে করেন যে চলতেছে 3600, DDR4 এর হলে 3600 সর্বোচ্চ চলছে, বাট তার আশে উপরেও থাকতে পারে, নিচে কিন্তু 3200। তো আপনারা চেষ্টা করবেন DDR4 এর যদি র্যাম কিনেন তাহলে অবশ্যই 3600 MHz র্যামের বাস স্পিড দিয়ে কিনবেন। নাম্বার 2 যেটি বলবো সেটি হলো লেটেন্সি। আপনার র্যামের লেটেন্সি যত কম হবে আপনার র্যামের স্পিড কিন্তু তত ভালো থাকবে। আমি যদি সাপোজ আমার এখানে যে র্যামটা আছে এখানে একটু জেনে চেষ্টা করি, তো দেখেন এখানে আপনার 16, তারপরে সংখ্যা আছে। তো 16 হয়, তার কম হলো আপনার 14 হয়, 12 হয়। তো আপনার যত কম হবে তত কিন্তু আপনার র্যামের স্পিড তত ভালো হবে। নাম্বার 3 হলো সাইজ। তো বর্তমান সময়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের একবারে যদি মিনিমাম কাজও করেন, মনে করেন যে ইউটিউবিং করেন, ফেসবুক, তারপরে MS Word, MS Excel, MS PowerPoint, এগুলো কাজ যদি করেন একবার মিনিমাম হলেও 8 GB, তার নিচে কোনোভাবেই ল্যাপটপ হোক ডেস্কটপ হোক তার নিচে র্যাম কোনোভাবেই মানে ইউজ করলে আপনি কিন্তু কোনো পারফরমেন্সই পাবেন না। এরপরে যদি আপনারা একটু হালকা গেম, ভিডিও এডিটিং, মানে ছোটো ভিডিও এডিটিং, একটু গ্রাফিক্সের কাজ করার চেষ্টা করেন তাহলে 16 GB। আর যদি তার থেকে আরও একটু হাইএন্ডের গেম খেলেন কিংবা হাইএন্ডের একটু গ্রাফিক্সের কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 32 GB। আর এছাড়াও যদি আপনারা নাটক, সিনেমা এরকম কোনো ভিডিওর এডিটিং করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই 64 GB ইউজ করবেন, তাহলে আপনার স্পিডটি অনেক ভালো হবে। এরপরে আপনারা যদি AMD-র APU কিনেন যেটাতে বিল্টিন VRAM থাকে না, সেটা সেক্ষেত্রে কিন্তু একটু র্যাম বেশি করে কেনার চেষ্টা করবেন। তারপরে বলবো ডুয়েল চ্যানেল, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনারা 16 GB র্যাম কিনেন তাহলে 8 GB 8 GB করে দুইটা স্টিক কেনার জন্য, তাহলে আপনার এটি ডুয়েল চ্যানেল হবে। তার মানে আপনার যদি এটা রাস্তা এরকম চিকন রাস্তা হয় আর আপনি ডুয়েল চ্যানেল করলে রাস্তা কিন্তু আরও একটু বড় হয়ে গেল, তার মানে আপনার মানে ডাটা আদান প্রদানের যে রাস্তাটা বড় হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল, তার মানে আপনার এখানে কিন্তু গতিটাও বেড়ে যাবে। তো আপনার অবশ্যই চেষ্টা করবেন যদি 16 GB হয় তাহলে ডুয়েল চ্যানেল, যদি 32 GB হয় সেক্ষেত্রেও 16 16 32 করবেন, আর যদি 8 GB হয় সেক্ষেত্রেও চেষ্টা করুন 4 4 যদি 8 হয় তাহলে কিন্তু আপনার স্পিডটা অবশ্যই একটু বেটার হবে। এরপরে দেখবেন যে আপনার প্রসেসর বা মাদারবোর্ডে কি র্যাম স্পিড সাপোর্ট করে, যদি 32 সাপোর্ট করে আপনার চেষ্টা করবেন অবশ্যই 3200 কেনার বা তার উপরে, কোনো সময় যেন 3200 নিচে মানে আপনার মাদারবোর্ড প্রসেসর যেটি সাপোর্ট করে তার নিচে কিনবেন না, কারণ নিচে কিনলে আপনার স্পিডটি কিন্তু ভালো পেলেন না, আর বেশি কিনলে হয়তো বা সাপোর্ট করছে না করতেছে না, বাট পরে যদি কোনো সময় মাদারবোর্ড কিংবা প্রসেসর আপডেট করেন তখন কিন্তু এরিয়াপটি কাজে লেগে গেল। তো অবশ্যই চেষ্টা করবেন যে মাদারবোর্ড প্রসেসর যেটি সাপোর্ট করে সেটি কেনার অথবা তার থেকে বেশি। এরপরে চেষ্টা করবেন আপনার অবশ্যই যেন আপনার র্যামে একটি হিটচিন থাকে, হিটচিন থাকলে আপনার র্যামের স্পিডটি অবশ্যই কন্টিনিউসলি ভালো দিবে, আর যদি হিটচিন না থাকে, যদি এরকম ফাঁকা থাকে তাহলে হয়তো বা পারফরমেন্স একটু কম দিলেও দিতে পারে, আমি বলছি না দিবে বাট দিলেও দিতে পারে। আর যদি আপনার লাইটিং পছন্দ হয় তাহলে অবশ্যই এরকম 8 GB র্যাম দিয়ে কিনবেন যেটাতে কালার থাকে, এটা আপনি যদি গেমিং খেলেন সেক্ষেত্রে 8 GB হলে একটু ভালো দেখায় আর কি। সবশেষে বলবো অবশ্যই চেষ্টা করবেন র্যাম কেনার ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম যে র্যামগুলো ওয়ারেন্টি দিচ্ছে সেই র্যামগুলো কেনার। অনেক কোম্পানি কিন্তু এখন দিচ্ছে যে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, তাহলে আপনি যদি বেশি ওয়ারেন্টি পান তাহলে অবশ্যই আপনি জিতে গেলেন। তো আমি এই র্যামগুলো আমার কম্পিউটারে লাগিয়ে আমরা লাইভ টেস্ট করেছি, আপনারা চাইলে লাইভ টেস্ট দেখতে পারেন। এখানে অনেকগুলো র্যাম আমরা ডিফারেন্স টাইপ করেছি এবং পাশাপাশি রেখে র্যামের কম্পারিজন করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পারেন যে আসলে বিভিন্ন ব্র্যান্ডের র্যামের স্পিড কোনটাতে কেমন। তো ভিডিও শেষে আমরা বলবো বর্তমান সময় এসে কোন কোন র্যামগুলো না কেনা আপনার জন্য বেটার হবে। তা চলুন আর কথা না বলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তারপরে দেখতে দেখতে আরও কথা হবে, এবং ভিডিও শেষে অবশ্যই জানাবো যে বর্তমান সময় এসে কোন কোন র্যামগুলো না নিলে আপনার জন্য সুবিধা। তো আজকের এই ভিডিওতে আমরা 6টি ডিফারেন্ট ব্র্যান্ডের র্যাম নিয়েছি। প্রথমে নিয়েছি এনটেক, তারপর PNY, SR আছে, টিম আছে, স্যামসাংয়ের আছে এবং ক্রুশিয়াল আছে। তো এই 6টি ব্র্যান্ডের র্যাম লাগিয়ে আপনারা দেখবো যে কোনটির স্পিড কেমন, কোনটিতে ভালো কাজ করতেছে এবং কোনটিতে গায়ে যেটি লেখা আছে সেটি সাপোর্ট করে কি না। তো এই লাইভ টেস্টে আমরা 16 GB র্যাম নিয়েছি, 2টি করে স্টিক নিয়েছি, 8 8 করে, সবগুলোতে 3200 বাসের র্যাম আছে।
তো আমরা চেষ্টা করছি ডুয়েল চ্যানেল করার জন্য, যেন আমাদের স্পিডটা একটু ভালো হয়। চলুন টেস্ট শুরু করি। তো দেখেন আমার সেট আপ কমপ্লিট হয়ে গেল। এক সেকেন্ড 19-20 হয়েছে, আমি এটিকে সবগুলোকেই উইন করব। তো দেখেন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আমাদের কত বাস সাপোর্ট করে। তো দেখেন আমাদের এখানে মাদারবোর্ডে মাত্র 2666 বা 2667 সাপোর্ট করে, এবং সেই হিসেবে সবগুলোই দেখাচ্ছে। বাট আমাদের ডিফারেন্স দুটি টাইপের র্যাম আছে, টিম এবং পিএনওয়াই, এটিতে কিন্তু একটু কম দেখাচ্ছে। তো আমরা ফাইল কপি করে দেখব যে কোনটিতে আসলে আগে বা পরে হয়। তো ফাইল কপি শুরু হয়ে গেল। তো দেখেন এখানে আমাদের ফার্স্ট হলো ইনটেক, নাম্বার 2 তে স্যামসাং এবং নাম্বার 3 তে দুটি ডিফারেন্ট টাইপের র্যাম ছিল, ওটি থার্ড হল এবং সবার শেষে কিন্তু এসআর হলো। তো আমরা এখন এখানে জাস্ট দেখার চেষ্টা করছি। দেখেন আমাদের র্যাম কিন্তু সবগুলোতে 3200 বাস সাপোর্ট মানে লাগানো আছে, বাট সাপোর্ট করছে কিন্তু 2666 বা 2667। তো দেখেন প্রতিটাতেই কিন্তু আমার ডুয়েল চ্যানেল সাপোর্ট করে, প্রথমে বলছিলাম যে অবশ্যই ডুয়েল চ্যানেল সাপোর্ট করে নাকি সেটি দেখে নেবেন। তো দেখেন আমার যেখানে দুইটি ডিফারেন্ট টাইপ আছে, পিএনওয়াই এবং টিম, সেটি কিন্তু বাস স্পিড একটু কম দেখাচ্ছে। একটি সফটওয়্যার সেট আপ করে দেখব যে কোনটিতে আগে সেট আপ হয়। তো সেট আপ শুরু হয়ে গেল। ওয়াও, দেখেন এখানে মোটামুটি সবাই কিন্তু একবারে একই টাইমে আমি বলবো সেট আপ করতে পেরেছে, তার মানে সবগুলো স্পিড এখানেও সমান হয়ে গেল। আমরা এখন ভিডিও রেন্ডার করে দেখব যে কোনটিতে আগে রেন্ডার হয়। তো কম্পিউটারের ফুল স্পিড টেস্ট করতে গেলে অথবা র্যামের ফুল স্পিড টেস্ট করতে গেলে আপনাকে ভিডিও রেন্ডার করতেই হবে অথবা গেম খেলতে হবে। তো আমরা গেম না খেলে আমরা একটু ভিডিও রেন্ডার করে দেখছি যে কোনটিতে আগে হয়। চলুন রেন্ডার শুরু করে দিই। তো দেখেন রেন্ডার শুরু হয়ে গেল, আমরা একটু ওয়েট করি, দেখি কোনটি আগে রেন্ডার করতে পারে। স্যামসাং উইন হলো এবং সেকেন্ড এনটেক থাকলো, দেন এসআর হলো। তো আমার এখানে দেখেন যেটি দুটি ডিফারেন্ট টাইপ ছিল সেটি এখানে কিন্তু থার্ড হয়ে গেল। তো আমার এই লাইভ টেস্টে মোটামুটি সবগুলোই কিন্তু কাছাকাছি একটি পারফরমেন্স দিয়েছে। তার মানে র্যামের কোনো কোম্পানিতে আমি বলবো আহামরি খুব বেশি পারফরমেন্স দিয়েছে এমন না, সবগুলোই মোটামুটি সিমিলার 2-1 সেকেন্ড খুব বেশি পারফরমেন্স দিয়েছে। আর অবশ্যই চেষ্টা করবো একটু ভালো ব্র্যান্ডের র্যাম কেনার জন্যে, যেমন ধরুন আছে কুরশিয়াল আছে, এনটেক আছে, তারপরে এসআরএর আছে, অ্যাডাটা, এগুলো মোটামুটি ভালো ব্র্যান্ডের র্যাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোন যেগুলো একটু ভালো ব্র্যান্ডের, যেগুলো পপুলার ব্র্যান্ডের সেই র্যামগুলো কেনার, তাহলে কোনো আপনাকে একটু রিস্ক থাকবে। তো আমি এখানে দুটি র্যাম পেয়েছি, এই দুটি র্যামে আমার যে মাদারবোর্ডে যে সাপোর্ট করে তার থেকে কিন্তু অনেক কম পেয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এই দুটি র্যাম, একটি হলো পিএনওয়াই আছে এবং আরেকটি টিম গ্রুপের, এটি হয়তো বা আপনার যদি প্রসেসর অথবা ইয়েতে ওভারক্লকিংয়ের সিস্টেম থাকতো সেক্ষেত্রে হয়তো বা করা যেত, বাট এটি কিন্তু বিল্ট ইনভাবে ওটিতে কম সাপোর্ট করেছে। তো আমি বলবো যে এই র্যাম দুটি বর্তমান সময় না কেনার জন্য। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।